হ্যালো এমপি সাহেব, এসপি আমিন আমার ভাই আর দুজন কর্মীর অ্যারেস্ট করছে, আপনি ওগুলো ছাড়ানোর ব্যবস্থা করেন। কি বলছো আব্বাস, কিভাবে ওদেরকে ছাড়তে বলবো? ওরা তো সন্ত্রাসী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়বে না। হাজার হোক, ওরা সন্ত্রাসী তো। ওরা কার জন্য সন্ত্রাসী? আপনার জন্য সন্ত্রাসী। অগরে সন্ত্রাসী বানিয়েছে কেটা? আপনি বানাইছেন। আমার সন্ত্রাসী বানিয়েছে কেটা? আপনি বানাইছেন। আরে আপনি হলেন একটা সন্ত্রাসী বানানোর কারখানা। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। তুমি বরং এক কাজ করো, আমার মেয়ে গ্রামের বাড়িতে গেছে, তুমি ওকে কিডন্যাপ করে নিয়ে যাও। তারপর তুমি সাংবাদিকদের বলবে যে যদি তোমার লোকজনদের ছাড়া না হয় তাহলে তুমি আমার মেয়েকে মেরে ফেলবে, তারপর বাকিটা আমি দেখব। তোমরা কারা? স্যার, যে করি হোক আমার মেয়েকে বাঁচাতে হবে, আপনি তিনজনকে ছেড়ে দিতে বলুন। কি বলছেন? এত কষ্ট করে তিনজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, এখন তাদেরকে ছেড়ে দেব? আমিও সব বুঝি না, 24 ঘন্টার মধ্যে আমি আমার মেয়ের মুক্তি চাই। আপনি রাজনীতি করেন, দেশের একজন বড় নেতা আপনি। রাজনীতি? ছেলের হাতে মোয়া। আপনার মেয়ের মুক্তির জন্য আমি সব ধরনের ব্যবস্থাই নিচ্ছি। স্যার, আপনি ওই তিনজনকে ছেড়ে দিন, তা না হলে কিছুতেই আমার মেয়ে মুক্তি পাবে না। কিন্তু ওদের ছেড়ে দিলে তো দেশের সন্ত্রাস আরো মাথা চাড়া দিয়ে উঠবে। দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমি আমার মেয়েকে কুরবানি দিতে পারি না। এই তো এসে পড়বে। আরে দেখ একটু করে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার মেয়ের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন? আমি এই মাত্র টেলিফোনে স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি, বলেছি দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি। এ দেশকে সন্ত্রাস মুক্ত করার জন্য আমার একটা মেয়েকে কেন, প্রয়োজন পড়লে আমার 100 মেয়েকে কুরবানি করতে রাজি আছি, তবু দেশের ভালো হোক, এটাই আমার একমাত্র জবাব। স্যার, আপনি যে তিনজন সন্ত্রাসীকে ধরেছেন, এমপি সাহেব তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য প্রেশার দিচ্ছে, আর এখন সে ব্যবস্থাই হচ্ছে। স্যার। আরে জীবন, এসো এসো বসো। স্যার, শুনলাম যে তিনজন সন্ত্রাসীকে আমরা অ্যারেস্ট করেছিলাম, এমপি সাহেব নাকি তাদের ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। চাপ দিচ্ছে নয়, বলো চাপ দেয়া হয়ে গেছে। হোয়াট? ইয়েস জীবন, ইয়েস। ইতিমধ্যে আমার কাছে উপর মহল থেকে তিনবার ফোন এসেছে। আমার আর কি করার আছে বলো? কমান্ডিং পাওয়ার তো তাদের হাতে। কমান্ডিং পাওয়ার আছে বলেই তারা যা ইচ্ছা তাই করবে? কষ্ট করব আমরা, জীবন দেব আমরা, আর ওনারা উপরে বসে কলকাঠি নাড়বেন আর মন রক্ষা করবেন নেতাদের। আমরা কি তাহলে তাদের হাতের খেলার পুতুল? নো, নেভার স্যার, এটা মেনে নেওয়া যায় না। মেনে নেওয়া যায় না বা উচিত নয় সেটা আমিও জানি, তারপরও মেনে নিতে হয়, কারণ আমাদের ডিপার্টমেন্টের ডিসিপ্লিন বলে একটা কথা আছে, আর এই ডিসিপ্লিন মেনেই আমাদের চলতে হবে। স্যার, এই ডিসিপ্লিন মেনে চলা কি শুধু আমাদের জন্য প্রযোজ্য নাকি ডিপার্টমেন্টের সবার জন্য? নিয়ম তো সবার বেলাতে একই রকম হওয়া উচিত। তাহলে হচ্ছে না কেন স্যার? হচ্ছে না এই জন্যই যে আমরা এখনো দুইটা বলয় থেকে বেরিয়ে আসতে পারিনি, আর তা হলো লোভমুক্ত যোগ্য নেতৃত্বের অভাব আর রাজনৈতিক প্রভাব। যেদিন আমরা এই দুইটা বলয়ের দিকে আমাদের চ্যালেঞ্জ ঘোষণা করে জয়ী হতে পারবো, সেদিন দেখবে তোমার হাতে গ্রেপ্তার হওয়া আসামি আমার হাত দিয়েও বেরিয়ে যেতে পারবে না। সেদিন আর বেশি দূরে নয় স্যার, এখনই সময় চ্যালেঞ্জ গ্রহণ করার। আমি প্রথম চ্যালেঞ্জ ঘোষণা করলাম, আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, যে রাজনৈতিক নেতার হস্তক্ষেপে দেশ ও জাতির শত্রুদের অ্যারেস্ট করে ধরে রাখতে পারছি না, আপনার অনুমতি পেলে সবার আগে আমি তাকে অ্যারেস্ট করব, তারপর সবাইকে বুঝিয়ে দেব আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, এটা আমার চ্যালেঞ্জ। সে অনুমতি তোমাকে আমি দিলাম। থ্যাংক ইউ স্যার। বেস্ট অফ লাক।